আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এটার মধ্যে দুটো ডিমের সাদা অংশ আমি নিয়ে নেব। চেষ্টা করবেন শুধুমাত্র সাদা অংশ নেওয়ার। তো এখানে সাদা অংশটা নিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে এটা বিট করে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে এটা কাঁটা চামচ দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ মতো চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আর এখানে চিনিটা আমি একসঙ্গে দেব না, একটু একটু করে দেব আর খুব ভালো করে বিট করে নেব। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এবারে এটার মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর ডিমের কুসুমটা দিয়ে আরো একবার খুব ভালো করে বিট করে নেব আমি। খুব ভালো করে বিট করা হয়ে গেলে এখানে ময়দা অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার, 1/2 চামচ মতো দিয়ে দেব বেকিং সোডা আর 7 মতো লবণ দিয়ে দেব। এরপরে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আমি এটার মধ্যে। সবকিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব আমি। দেখতেই পাচ্ছেন আমার মিক্সড করা হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। যে পাত্রে আমি কেকটা আজকে তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর পাত্রের উপরে একটুখানি সাদা তেল আমি ব্রাশ করে দিয়েছি। সাদা তেল ব্রাশ করা হয়ে গেলে এটার উপরে একটা পেপার আমি দিয়ে দেব। পেপারটা দিয়ে পেপারের উপরে আরও একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কেকের পাত্রের মধ্যে দিয়ে দেব। এবারে যে গ্রিন ফুড কালারের মিশ্রণটা রেখেছিলাম সেটা এর উপরে আমি একটু একটু করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটা কাঠি নিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইন করে দেব। চুলাতে আগে থেকে একটা তাওয়া বসিয়ে আমি ফ্রিহিট করে নিয়েছিলাম। এবারে কেকের পাত্রটা আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এটা এইভাবে 30 মিনিট আমি বেক হতে দেব। তো ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে।
ঢাকনাটা খুলে আমি একটু চেক করে দেখব কেকটা হয়ে গিয়েছে কিনা। একটা ছুরি নিয়ে চেক করে দেখছি এটা হয়ে গিয়েছে কিনা। দেখুন ছুরিটার গায়ে একদমই লেগে নেই, এটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবার চুলা থেকে এটা নামিয়ে নেব আমি, আর নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। সম্পূর্ণ কেকটা কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা এরকম দেখতে হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।